তো হে গাইস, তো ব্যাক টু ব্যাক তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি। সব ভালো তো? ভালো তো থাকতো, যেহেতু আরশেদ লাস্ট টোলের মেম্বার। তো টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, অনেকটা আইডিয়া হয়ে গেছে যে কার সাথে আমরা মিট আপ করতে চলেছি। তো রিয়া ভট্টাচার্যের সাথে দেখা করতে চলেছি। তো দিদির 200K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ও যাওয়ার পর একটা ছোট্ট করে একটা কেক কাটবো। আর রিয়াদিকে তো অনেকেই চিনো, আর যারা চিনো না তারা অবশ্যই চিনে যাবে। তো ফার্স্ট আমাদের, তো চলো আমরা ভুলে যাচ্ছি। ওকে, তো খুব এনজয় হবে, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো। ওকে, তো চলো আমরা এখন কাটা স্টেশনে। চলে এসেছি দাদা, তো আমরা যাবো 8:50 ট্রেনে, তো আর মাত্র 5 মিনিট টাইম আছে। আমার সাথে যাচ্ছে নাজবুল দা। ওকে, চলো, তো আর 5 মিনিট টাইম আছে, তো আমাদের এখান থেকে যেতে হবে নবদ্বীপ। নবদ্বীপ থেকে আমাদের কৃষ্ণনগর যেতে হবে, নবদ্বীপ থেকে আমাদের কৃষ্ণনগর যেতে হবে। ওকে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো অলরেডি আমরা নবদ্বীপ চলেছি, নবদ্বীপ থেকে আমাদের ঘরে স্টেশন থেকে বেরিয়ে আমাদের ঘরে বাস ধরতে হবে, ঠিক আছে? তো চলো, আমরা নবদ্বীপে আছি এখন, তো নবদ্বীপ থেকে আমাদের বাস ধরতে হবে। ওকে, টুকরো টুকরো আশা মনে দেশে আসে। স্টেশন চলে এসেছি ভাই, তো আমাদের এখান থেকে কিনতে হবে, ঠিক আছে? এর আগে একটা ট্রেন ছিল, ট্রেনটা তো মিস হয়ে গেছে, তো এখন আমাদের বাসে যেতে হবে। আর আমাদের সাথে আছে আমাদের রশিদ ব্লগার, বলতে পারো মেন ব্লগার বলতে পারো। তো চলো কেকটা কিনে নিই। ওকে, তো চলো ভিডিওটা দেখতে হবে। আকাশ দিকে একটা কেক দেখি, চকার দিকে আমাদের নাজবুল দাকে দিয়েছি কেক, জন্য কিছু না হয়, কেকের যদি কিছু হয় পুরো ডবল লাগবে যা নিয়েছে, ঠিক আছে? ডবল দিতে হবে। আসলে তুমি আমার ভালোবাসো না, তুমি জ্বালায়া গেলে মনে রাগুনি ভায়া গেলে না ভাই। ছোটতে ভাই সেই এনজয় ভাই, সেই এনজয় ভাই। তো এখন আমরা ধুলিয়া চলে এসেছি। ওকে, তো ধুলিয়া চলে এসেছি, এবার কিছু খাওয়া করতে হবে, পেট তো পুজো করতে হবে। খাওয়া করার পর তারপর ইয়াদের বাড়ি রওনা দেবো, বাড়ির দিকে। ওকে, বেলপুকুর, ঠিক আছে? উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছ পেছনে বিদ্যালয়টা। ওকে, এখানে চলে এসেছি, তো আমরা এখন রিয়াদির বাড়িটা খুঁজতে হবে। তো ফার্স্ট টাইম তো আমাদের খুঁজে নিতে হবে, কিছু দাদাকে জিজ্ঞাসা করবো যে রিয়াদির বাড়িটা কোন জায়গায়। ওকে, তো চলো কিছু দাদাকে জিজ্ঞাসা করে নিই। দাদাই আমাকে নিয়ে যাচ্ছে রিয়াদির বাড়ি। তো রশিদ ভাই, দেখা হবে মনে হচ্ছে রিয়াদির সাথে? অবশ্যই হবে, কেন হবে না? নাজবুল দা রাখতে হবে, তুমি কি বলছো? রাস্তার ফল তো থাকবে না, দেখতে হবে। হ্যাঁ, তো মজা করবে তো গিয়ে। তো সো গাইস, তো ফাইনালি চলে এলাম রিয়াদির বাড়িতে, কিন্তু আসার পর কিন্তু মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু রিয়াদি কিন্তু এখন বাড়িতে নেই, তো রিয়াদি এখন আছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর হয়ে আমরা এসেছি, তো দেখা হলো রিয়াদির বাবার সাথে, দেখা হলো, তো নম্বর দিল। তো আমাদের ঘর কৃষ্ণনগর, দেখা করে আমরা ওখানে সেলিব্রেশন করার পর চলে যাবো। ওকে, তো ওখানে কৃষ্ণনগর যাচ্ছে, ওখানে আবার
সো গাইস, তো অনেক কষ্ট করে এলাম ভাই, আর তো ভিড় বলবো ভাই। এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস, তো দিদি অলরেডি চলে গেছে, আছে তো সবার টাকা জায়গা গিয়ে একটা কার্ড ঠিক আছে। তো চলো বন্ধুরা, এত তো জলন তো চলে এসেছে, আর এমন সময় এসেছে মানে আমার বাড়ি এসে আবার ঘুরে আসলো, তো যা হোক ফাইনাল দেখা যে হয়েছে এটাই অনেক, এটাই হয়েছে মানে কি অবস্থা হবে নিজেও জানি না আমরা। না আপনাদের বাড়ি আগে ফার্স্টে গিয়েছি সকালে, কাটোয়া থেকে আসা তো অতটা কথা নেই, মাথাটা তো নেবে ঠিক আছে আগে। একটা জিনিস আমি রিকোয়েস্ট করবো, আজকে 200k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে দিদি, আজকে যেমন আছে আগামী দিনে যেন 500k সাবস্ক্রাইবার সেট করতে হবে, সারা জীবনই আমি হবে এরকম নরমাল ভাবেই থাকতে হবে, মানে কোনো অহংকার যেন না আসে দিদির মনে, এটাই রিকোয়েস্ট করবো, কিছুই নেই আর কোনোদিন আসবে না, কারণ তোমরাই আমার সব, আমি এটাই রিকোয়েস্ট করবো দিদিকে আর কিছুই নয়, আমরা আছি তোমরা থাকবে তোমরাই সব না। দিদির ইন্টারভিউটা আমার সেই লাগে, সামনে ইন্টারভিউটা বিখ্যাত লাগে, এত ভিড়ে দাদা সাইড করে দিচ্ছে, আমরা ধাক্কা লাগলো কথা যা শোনালো কি বলবো, দিদি যখন প্রথম ইউটিউব শুরু করো মানে ইউটিউবে মাথায় মানে আশেপাশের লোক মানে কি কয়তো মানে কি বলতো, অনেক সমালোচনা মানে সমালোচনা হয়, তোমরাও জানো যে আমি গ্রামে থাকি না, একদম প্রপার টাউনে থাকি না, গ্রামে থাকি, বুঝতে পারছো, গ্রামের দিকে মানুষের মানসিকতা অন্যরকম, আর শুধু গ্রামে বলে নয় শহরেও তাই, এখন ইউটিউবটা পুরো ক্লিয়ার হয়নি মানুষের কাছে, এটা একটা মানে এখান থেকে কিছু করা যায় বা এখান থেকে কিছু হতে পারে ভবিষ্যৎ, এটা হচ্ছে মানে ভাবতে পারে না এখনো সব লোকে, তো এটা জায়গাটা আসতে টাইম লাগবে, তবে আমরা যদি চেষ্টা করি আস্তে আস্তে আমরা সেই জায়গাটা মানে নিতে পারবো। সত্যি এটা দারুণ একটা চ্যালেঞ্জ, খুব বড় চ্যালেঞ্জ ছিল যে রাস্তার ধারে ঘুগনি বিক্রি করা, তারপরে বন্ধ মানে তারপরে আর করিনি বা বুঝিনি ওটা একটা কিছু করা যায়, তারপরে আমি টুকটাক টুকটাক হতো, রিসেন্ট আমি এক বছর হলো ইউটিউবটা মানে বুঝছি আর করছি ঠিক মতো আর কি। চাকরির প্রস্তুতি আর কি, তাও সামনে টেট আসছে, বাবা বলছে টাকা কি হয় না, যদি সামলানো হয় না অসম্ভব ব্যাপার,
মানে যে করে তাকেও ছেড়ে কথা বলে না, তো সো গাইস, তো দিদির ড্রাইভার সত্যি দিদির মন খুবই ভালো, দিদির ব্যবহার বলতে গেলে খুবই ভালো। তো এত ভিড়ের মধ্যে দিদি আমাদের পরে দেখা করেছে, এটাই মানে অনেক 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 দিদিকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কেন এত ভিড়ের মধ্যে আমার সাথে দেখা করেছে এটা আমি অনেক খুশি, ঠিক আছে। তো আর দিদির বাড়ি কেউ যদি যেতে চাও তো ফার্স্ট তোমরা নবদ্বীপ আসবে, কেন আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, তো ওই ভাইটা এসেছিলো বলে তার জন্য আমি কৃষ্ণনগর গিয়েছিলাম। তো তোমরা ফার্স্ট নবদ্বীপ আসবে, তোমাদের যদি কৃষ্ণনগর কাছে হয় তাহলে কৃষ্ণনগর আসবে, তাহলে নবদ্বীপ আসবে, নবদ্বীপে ওখানে ডাইরেক্ট বাস পেয়ে যাবে ভাই, ধুবলিয়া চলে যাবে। তারপর ওখানে নামার পর ওখানে টোটো করবে, ঠিক আছে। তো বেলপুকুর যাবে, বেলপুকুর, ঠিক আছে। তো বেলপুকুর চলে যাবে, ওকে। তো বেলপুকুর যাওয়ার পর বেলপুকুর ইজ মানে যে উচ্চ বিদ্যালয় একটা স্কুল আছে, আমার ভিডিও দেখেছো, তো উচ্চ বিদ্যালয় একটা স্কুল আছে, তো ওখান থেকে তোমার জাস্ট 2 মিনিট হাঁটলেই দিদির বাড়ি পেয়ে যাবে। আর যদি বুঝতে যদি না পারো ইনস্টাগ্রামের আইডি দিয়ে দিচ্ছি, ইনস্টাগ্রামে আসার পর SMS করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ভালোভাবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো যদি না বুঝতে পারো, ওকে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর ফার্স্ট টাইম চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অনেক কষ্ট করে ভিডিও করছি, ঠিক আছে। এই ছোটো ভাইটাকে একটু এগিয়ে নিয়ে চলো, ওকে। আরে বসত করে আয় তো না মনে চলো না, তোমার ঘরে বসত করে আয় তো না।